করে ঝগড়া করছে আমার সঙ্গে। হায়রে মানুষ আর মানুষের চিন্তা ভাবনা, এমন ভাবে নিজের কথা নিজে বলে যাচ্ছে। আমি তোমাকে শপিং করে দিব কেন, কি উপলক্ষ কি? কেন, কত মাসে যে আমি তোমাকে শপিং করে দিলাম, খোটা দিয়ে দিলে। মানে আশেপাশে মানুষ যদি শুনে না, সবাই ভাবে কি জানো আমি তোমার টাকা শপিং করি। যদি তাই মনে করো তাহলে তাই, আমি মিথ্যা কি বললাম? আর বছরে 10 বার যে আমি তোমার সাথে শপিং এ গেছি, শপিং এ বিল দিয়েছি, এই যে রেস্টুরেন্টে যত জায়গায় ঘোরাঘুরি করে সবখানে জায়গা যে আমি বিল দিই, ওটা কি? তার মানে তুমি বলতে চাচ্ছ কি, আমি তোমার টাকা চুরি? তাহলে আমি তোমার টাকা চুরি? যে জামাটা পরে আছো ওটা তো মনে হয় আমার দেওয়া। এই যে ব্যাগ, এই যে জুতা, এই দুটো তো আমার কিনে দেওয়া। তুমি আমাকে ব্যাগ আর জুতা জুতা নিয়ে খোটা দিয়ে দিলে। আই এই প্যান্ট, এই প্যান্ট আমি কিনে দিয়েছিলাম, আমার কিনে দেওয়া প্যান্ট ফেরত দে। দে পায়জামা করো, এই রেস্টুরেন্টের মধ্যে প্যান্ট খুলে আমি তোকে দেবো, বাসায় কি করে ফালতু কথা বলবো। শুধু প্যান্ট না, আমার দেওয়া যত গিফট সব তুমি ফেরত দিবা। তুমি এই ব্যাগ আর জুতো আমাকে ফেরত দিবা, শুধু ব্যাগ আর জুতো না, যত গিফট দিয়েছি সব ফেরত দিবা। ব্যাগের মধ্যে না ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, আমি একটা কাজ করি, জুতো দিয়ে ফেরত দিবা। আচ্ছা ঠিক আছে, দুটো একসাথে দিও। না না, দুটো চুরি দিচ্ছি তো। এই যে না, আমি শুধু জুতো কথা বলছি না, জুতার ব্যাগ পরে তুমি আলাদা করে দিবা। কি ছোট লোক, ইস, ফুল আসলে আমারই হয়েছে যে তোমার মতো একটা ছোট লোকের সঙ্গে আমি প্রেম করেছি। কি বলো, আমি ছোট লোক? আমি হাই রে, তোমার কোন আইডিয়া আছে যে তোমার থেকে ফার 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 মানে মোর বেটার পারসন জামার পিছনে ঘুরে, কত সুন্দর মেয়ে, কত স্মার্ট, ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো একটা ছেলে তোমাকে পছন্দ করে, তোমার সাথে মিলে যায়। তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো একটা মেয়ের সঙ্গে তোমার মতো একটা ছেলের রিলেশনশিপ হয়েছে। ঠিক আছে, কার যে 14 পুরুষের ভাগ্য সেটা আমি দেখিয়ে দিব। তো খোদার কসম, তোমার থেকে বেটার কোনো মেয়েকে আমি যদি বিয়ে না করেছি, তোমাকে যদি দেখিয়ে না দিয়েছি আমি, আমার নাম আবির না। লাভিব ঠিকই বলেছিল, তোমার সঙ্গে আমার যায় না একদম। রকিও ঠিকই বলেছিল যে তোমার মতো একটা জঙ্গলি মেশতে আমারও যায় না। আমি চ্যালেঞ্জ করলাম আজকে তোমাকে, তোমার থেকে বেটার একটা পার্সনকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে বেছে নিব। তুমি এসো আমার বিয়েতে, দেখে যেও, খেয়ে যেও। তুমিও দেখে যেও, খেয়ে যেও।